ওয়েলকাম টু মাই চ্যানেল, আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি একটি নিয়ে এসেছি নতুন ভিডিও, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন চুলোটা কীভাবে বন্ধ করা যায়, তো তাদের জন্য নিয়ে এসেছি, দেখুন। বন্ধুরা, আমার সাথে আছেন টুলটুলি ম্যাম। তো টুলটুলি ম্যামের দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ, আর আমি নিয়েছি পেঁয়াজের রস। তো এটা দিয়ে আমি চুলোটা বন্ধ হবে কীভাবে দেবো, তো আপনারা দেখুন লাইন বাই লাইন করে। আমি সুন্দর করে ম্যামের মাথার উপরে এই রসটা ভালো করে দিয়ে দেব। এটা আপনারা সকলে বাড়িতে করতে পারেন, তার জন্য লাগবে একটা পেঁয়াজ আর রস পেঁয়াজের। তো এটা দেবেন কি করে, এর জন্য নিতে হবে আপনাদের একটু তুলো। তো দেখুন, এই হচ্ছে তুলো। তো তুলো দিয়ে আমি আপনাদের লাইন করে নিতে হবে, কারণ তাতে রসটা দিতে আপনাদের খুব সুবিধা হবে। দেখুন এই যে এই সেকশনগুলো আছে, এগুলোর মধ্যে সুন্দর করে যে দেখুন আমি কীভাবে দিচ্ছি, তো এরকমভাবেই আপনাদের দিতে হবে। এটা বাড়িতেও করতে পারেন, খুব ভালো জিনিস। চুলোটা বন্ধ হয়ে যাবে, সপ্তাহে একদিন করে দেবেন। দেওয়ার পরে 5 মিনিট রাখার পরে 5 মিনিট এটা দেওয়ার পরে 5 মিনিট মাসাজ করবেন, দিয়ে নর্মাল শ্যাম্পু দিয়ে মাথাটাকে ওয়াশ করবেন। দেখবেন পুরো চুলোটা বন্ধ হয়ে যাবে, খুব ভালো জিনিস। দেখছেন আমি কীভাবে লাইন করে নিচ্ছি, যাতে দিতে সুবিধা হয়। আগে গোড়াটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা, কারণ গোড়াটায় দিলেই উপরটা আরও সহজেই হয়ে যাবে পুরোটাই। আর যেহেতু চুলটা গোড়া থেকেই উঠে যাচ্ছে, যার জন্য গোড়ায় আমাদের এটা দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, সামনেটা আমার দেয়া হয়ে গেছে। দেখুন সামনেটা কেমন ভেজা ভেজা হয়ে গেছে। এবার আমি পিছনের আবার সামনের মতনই লাইন করতে হবে, লাইন করলে সুবিধা হয় দিতে। দেখুন আবার স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। তুলোর মধ্যে যে রসটা থাকছে ওটা আপনাদের দিতে সুবিধা হয়। আর কেউ যদি মনে করেন যে হাতে করে দেবেন, তো গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, তুলোতে দেওয়াটা খুব ভালো হয়।
এটা দিলে চুলটা অনেকটা সিল্কিও হয়, খুব সুন্দর চুলে গ্লেজ আসে। আপনারা যারা যারা ভাবছেন এখনো পর্যন্ত, দিয়ে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। সপ্তাহে একদিন করে দেবেন, যে কোনো একদিন যেটা আপনার সময় সুবিধা হবে সেদিন দেবেন। দিয়ে 5 মিনিট চুলটাকে মাসাজ করবেন। মাসাজ করার পরে নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে আপনারা সপ্তাহে একটা দিন করে করবেন, আশা করি চুল ওঠা দেখবেন বন্ধ হয়ে যাবে। খুব ভালো জিনিস এটা, ছেলে ও মেয়ে সকলেই করতে পারেন, এতে কোনো ক্ষতি নেই। ঘরোয়া পদ্ধতিতে আপনারা করতে পারেন, কারণ পেঁয়াজ এখন সব জায়গায় পাওয়া যায়, যেখানেই থাকবেন না কেন পেঁয়াজ আপনি আশেপাশে কোনো না কোনো জায়গায় পাবেনই। আর যেহেতু এটা আমাদের কিচেনেরই একটা জিনিস, তো সামনের দিকটা আমার দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি চুলটাকে নিয়ে এই নিচের দিকটা, হ্যাঁ, চুলের যে ডগাটা আছে ওটা দিয়ে দেবো। হাতে দিয়ে তেল যেভাবে দেয় সেভাবে আমি বাকিটা দিয়ে দেবো। তাহলে আমার পুরোটা দেয়া হয়ে যাচ্ছে, গোড়া থেকে একদম ডগা পর্যন্ত দেখলেন। এবার আমি 5 মিনিট মাসাজ করব। তো 5 মিনিট আমার এরমভাবে মাসাজ করতে হবে, দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মাসাজ করছি। এরকম করে আপনারা নিজেরাও করতে পারেন, দেখুন অনেকটা শোকানো টাইপের হয়ে গেছে। এবার আমি এটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে টাইমটা 5 মিনিট রাখবেন। এবার ওয়াশ করে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার ওয়াশ হয়ে গেছে, চুলটা ভেজে আছে। এবার আমি ড্রায়ার দিয়ে শুকাবো। ভালো করে ড্রায়ার দিয়ে আমি এটাকে শুকিয়ে নেব। দেখুন তো দেখতেই পাচ্ছেন, আমি পেঁয়াজের রস দেওয়ার পরে 5 মিনিট রাখার পরে শ্যাম্পু করে, এবার শ্যাম্পু করার পরে কেমন লাগছে আমাকে জানাবেন। তো ম্যামের কেমন লাগলো অডিয়েন্সের বলে? সো গাইজ, আমার এটা ট্রাই করে খুবই ভালো লাগলো, মানে খুব ভালো রেজাল্ট পেলাম। আশা করি তোমরাও এরকম প্রসেসটা ট্রাই করো, তোমরাও ভালো রেজাল্ট পাবে আশা করছি।